আজকে আমার ক্লাসটি এখান থেকে শুরু হচ্ছে। আজকে আমার ক্লাসটি হলো ক্লাস 9-এর হিস্টোরি স্কুল নাম্বার 4-5। এই দুটো স্কুল আজকে আমার ক্লাসে করে দেওয়া থাকছে, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার পেজ নাম্বার হচ্ছে 391-392। এখানে তোমাদের সমস্ত প্রশ্ন হচ্ছে ফার্স্ট সামিটিভিহীন। তাহলে বেশি না কথা, ক্লাসটিকে শুরু করা যাক। প্রথমে আছে স্কুল নাম্বার 4, চাকদহ রামলাল একাডেমি HS। সঠিক উত্তরটি নির্বাচন করে বেছে নিয়ে সঠিক উত্তরটি লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য পার্সিয়ান লেটার গ্রন্থের রচয়িতা মন্তেস্কু। দ্বিতীয় প্রশ্ন, রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। এরপর তৃতীয় প্রশ্ন, ফরাসি চার্চকে দেওয়া হয় যে কর সেটি হলো, এটি হচ্ছে টাইট। এরপর দেওয়া হচ্ছে আমি রাষ্ট্র এই উক্তিটি করেন, এটি হচ্ছে ফরাসি রাজা চতুর্দশ লুই। এরপর দেওয়া হচ্ছে রোবোস্পিয়ারকে কিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দে 28 জুলাই। এরপরে ষষ্ঠ প্রশ্ন, দ্বিতীয় জাস্টিয়ান নামে অভিহিত হয় নেপোলিয়ন। এরপরে সপ্তম প্রশ্ন, ডাইরেক্টলি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন শুরু করা হয়েছিল ফ্রান্সে। এরপর দেওয়া আছে অষ্টম প্রশ্ন, টিলসিটে সন্ধি স্বাক্ষরিত হয়, এটি হচ্ছে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। এরপর দেওয়া আছে যে IX দাগে কোড নেপোলিয়নের ধারা ছিল, এটি হচ্ছে 2287টি। এরপর দেওয়া আছে ভারতের কে জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন, এটি হচ্ছে টিপু সুলতান। এরপর দেওয়া আছে ফ্রান্সের রাজাকে যে কর দেওয়া হতো সেটি হলো, এটি হচ্ছে টেইলি। XII তাকে প্রশ্ন বলেছে, জেকোবিন দলে উল্লেখযোগ্য নেত্রী ছিলেন, এটি হচ্ছে পাউলাইন লিওন। এরপর দেওয়া আছে 13 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেছিলেন যে দেশের বিরুদ্ধে তা হলো, এটি হচ্ছে ইংল্যান্ড। এরপর দেওয়া আছে যে 14 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের শাসনকালে নেতৃত্ব দিয়েছিল, এটি হচ্ছে রোবোস্পিয়ার। এরপর দেওয়া আছে 15 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন ধর্ম মীমাংসা বা কনকডাট চুক্তি করেন, এটি হচ্ছে পোপ সপ্তম প্যাসের সঙ্গে। এরপর দেওয়া আছে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। আয়ের দাগে বাস্তিল দুর্গের পতন 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। এরপর দেওয়া আছে দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক কে, এটি হচ্ছে অ্যাডাম স্মিথ। এরপরে তৃতীয় প্রশ্ন, নির্বাসিত অবস্থায় নেপোলিয়নের মৃত্যু হয় 1821 খ্রিস্টাব্দে 5 মে। এরপর দেওয়া আছে নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসিত করা হয়, এটি হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ। এরপর দেওয়া আছে উপবিভাগ 2.2, সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো তিনটি। আয়ের দাগে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান ও ধ্বংসকারী বলা হয়, কথাটি সত্য। এরপর দেওয়া আছে নেপোলিয়ন বার্লিন ডিক্রি ঘোষণা করে মহাদেশে অবরোধ শুরু করে, কথাটি সত্য। এরপর দেওয়া আছে যে ফ্রান্সের পূর্বে ফ্রান্স করবি বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক কর, এই কথাটি আমরা এখানে সত্য লিখতে পারি বা মিথ্যাও লিখতে পারি, কেননা এই কথাটি এখানে যে বলেছে বিপ্লবের পূর্বে কথাটি এখানে আমরা ঠিকই লিখতে পারি, এখানে ভুল লিখে দেওয়া আছে, এটা তোমরা ঠিকই লিখতে পারো, কেননা বিপ্লবের পূর্বেই করবি বিনা পারিশ্রমিক বাধ্যতামূলক কর ছিল, এই কারণেই বিপ্লবটা শুরু হয়েছিল, তাই তোমরা এটাকে এখানে সত্যিই লিখবে। এরপর দেওয়া আছে যে ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য সার্বভৌমত্ব স্বাধীনতা, কথাটি ঠিক বা সত্য। এরপর দেওয়া আছে ঐতিহাসিক লেভেভোর মানুষের অধিকার সংক্রান্ত দলিলকে পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা বলেছেন, কথাটি ভুল। এরপর দেওয়া আছে উপবিভাগ 2.3, শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি, বলেছে এখানে আয়ের দাগে যে ফ্রান্সের মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা হয় খ্রিস্টাব্দী, এটি হচ্ছে 1789 খ্রিস্টাব্দী। এরপর দেওয়া আছে নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয় খ্রিস্টাব্দে, এটি হচ্ছে 1789 খ্রিস্টাব্দে। এরপর দেওয়া আছে রাজা ষোড়শ লুইকে সপরিবারে বন্দী করে রাখা হয় কারাগারে, এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত আমি জানতে পারিনি, যদি জানতে পারি অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবো। এরপর দেওয়া আছে যে ইতালির অঞ্চলকে ভিত্তি করে নেপোলিয়ন সিজালপাই প্রজাতন্ত্র গড়ে তুলেছিলেন, এটি হচ্ছে লম্বার্ডি। এরপর দেওয়া আছে পঞ্চম প্রশ্ন, স্পেনে নেপোলিয়ন তার ভাই ড্যাসকে রাজপদে বসান, এটি হচ্ছে জোসেফ বোনাপার্ট। এরপর দেওয়া আছে স্কুল নাম্বার 5 চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া। আয়ের দাগে প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি কা, চতুর্দশ লুই। এরপরে ক্যাপিটেশন ছিল ফ্রান্সের উৎপাদন কর। এরপরে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয় 1789 খ্রিস্টাব্দে 20 জুন। এরপরে চতুর্থ প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, এটি হচ্ছে অ্যাডাম স্মিথ। এরপর দেওয়া আছে আইভির দাগে যে নেপোলিয়ন ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করে 1800 খ্রিস্টাব্দে। এরপর দেওয়া আছে ভিআই দাগে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত করেন এখানে নেপোলিয়ন, এখানে এটি হবে যে রাশিয়ার সঙ্গে। এরপর দেওয়া আছে নেপোলিয়নকে মুক্তিদাতা বলে সম্বোধন করেছে, এটা হচ্ছে ইতালীয়রা। এরপর দেওয়া আছে জাতির সময়ের যুদ্ধ বলা হয়, এটি হচ্ছে লিপজিগের যুদ্ধকে। এরপর দেওয়া আছে দ্বের দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। আয়ের দাগে আসিয়া রেজিম কথাটি অর্থ কী,
এটি হচ্ছে আসিয়া রেজিম। কথাটি অর্থ হলো দৈব রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা ফ্রান্সকে, পুরাতনতান্ত্রিক ব্যবস্থাকে বোঝায়। এরপর দেওয়া আছে তুর্গ কে ছিলেন। এটি হচ্ছে তুর্গ ছিল ফরাসি সম্রাট সোরোসলিয়ের অর্থমন্ত্রী। এরপর দেওয়া আছে যে অ্যাসাইনেট কি, এটি হচ্ছে কাগজে মুদ্রা হলো অ্যাসাইনেট। আর এখন আমার বাড়িতে একটু কাজ হচ্ছে তাই একটু আওয়াজ হয়ে যাচ্ছে, তাই তোমাদের বলবো তোমরা একটু মানিয়ে নেবে। এরপর দেওয়া আছে যে ট্রাফালগারের যুদ্ধ কবে কার সঙ্গে হয়েছিল, এটি হচ্ছে 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল। এরপর দেওয়া আছে যে গ্র্যান্ড আর্মি কি, এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত আমি জানতে পারিনি, যদি জানতে পারি অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবো। এরপর দেওয়া আছে ফরাসি জাতীয় সভার নাম কি, এটি হচ্ছে স্টেট জেনারেল। এরপর দেওয়া আছে যে স্পেনীয় ক্ষত কি, এটি হচ্ছে উপদ্বীপের যুদ্ধ 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ, নেপোলিয়নের পরাজয়ের ফলে আর্থিক ক্ষতির সঙ্গে সামরিক মর্যাদা বিনষ্ট হয় এবং স্পেনীয়দের সাফল্য ইউরোপে নেপোলিয়নের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে প্রেরণা যোগায় এবং ফরাসি সাম্রাজ্যের সংগঠনে ফাটল ধরায় যা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। এরপর দেওয়া আছে যে কসাকদের বলা হয়, এটি হচ্ছে রুশ গরিলা বাহিনী বা গেরিলা বাহিনীকে কসাক বলা হয়। এরপর দেওয়া আছে যে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক কে, এটি হচ্ছে রুশো। এরপর দেওয়া আছে দশম প্রশ্ন, নেপোলিয়ন কবে প্রথম কনসাল নিযুক্ত হন, এটি হচ্ছে 1799 খ্রিস্টাব্দে।